हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल अमेनास वर्ल्ड। अपनारा सबाई केमन आशा करी आल्लाह रहमते खूब ही भलो। आज के अपन मजादार एक रेसिपी निये आबारो हाजिर हलम। आज के तैरी कर देखाबो बड़ चिंगड़ी माछेर माथार जो अंशटा थाके सेटा किभाबे मुचमुचे भाजा करते हैं। छोटो बेलाते मेलाय गेलेई देखते पेतम बड़ बड़ हाड़ीते एरकम माछेर माथा भेजे रेखे दित और सेगुलो खेते एत भलो लगत जा बलार मतो ना। माथा भाजा ना खेले जेनो मेलाय जावाटाई वृथा। तो आमी आज के बासाय ए माथाटाके सेभाबे भाजार चेष्टा करलाम। तारा खूब सिम्पलि भाजे एबं खेते खूब ही भलो लागे। तो चलुन देखे आसि किभाबे ए मजादार रेसिपिटी तैरि करा जाय। প্রথমেই আমি কয়েকটি বড় চিংড়ি মাছের মাথা নিয়েছি আর এই মাথাটাকে পুরোপুরি প্রস্তুত করে নিতে হবে। আমি জাস্ট এটা মাথার অংশটাকে আলাদা করে নিয়েছি, কোনো প্রকার কাট করিনি। তো আমি এবার কাট করে নেব। দেখতে পাচ্ছেন মাথাগুলো কিন্তু বেশ বড়। এবার এই যে একটা কাটার অংশ আছে সেদিক থেকে আমি কাটাটাকে প্রথমে কেটে নেব। তো কাটাটাকে কাটার জন্য আমি একটি ছুরি ব্যবহার করছি। ছুরির সাহায্যে আস্তে আস্তে এটাকে কাটতে হবে কারণ এটা কিন্তু খুবই শক্ত। এখন এই কাটাটা দিয়ে আমি মাঝখান থেকে যে ময়লাটা আছে সেটাকে বের করব। এটা কিন্তু অনেক বড় একটা ময়লা থাকে, এটা একদমই খাওয়া যায় না। আমি এবার এটাকে বের করে নেছি কাটা দিয়ে একটু আলতো করে উপর দিয়ে চাপ দিলেই দেখবেন যে এই ময়লার পোটলাটা উঠে আসছে। এটার ভিতর সম্পূর্ণটাই ময়লা। আমি এই ময়লাটাকে বের করে নিয়েছি আর পিছন থেকে এই হলুদ অংশটা কিন্তু মাথার ঘিলু, এটা কোনোভাবেই ফেলে দিবেন না। এবার সুরের দিকে যে পাকনার মতো অংশটা আছে সেটা থেকে একটু একটু করে কেটে নিলাম। আর এখানে সুরগুলো আমি পুরোটা ফেলে দিব না, তবে আপনারা চাইলে পুরোটা ফেলে দিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য একটু রেখেছি। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু সুরের জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। এবার যে ছোট ছোট পাগল আছে সেটা আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই সম্পূর্ণটা কেটে দিতে পারেন আর চাইলে অল্প একটু রেখে দিতে পারেন। এখানে ভিতরেও কিছু ময়লা থাকে, সেটা আমি হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সাবধানে পরিষ্কার করবেন যাতে এখানে দাঁতগুলোতে হাত লেগে কেটে না যায়। এবার বড় যে দুটো পা আছে সেটাকে আমি কাট করে নেব। এটাতে কাটার মতো কিছুই নেই, জাস্ট মাথার দিকে যে বেঁকা অংশটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। এটা অনেকটাই শক্ত, তাই আপনারা চাইলেও কোনোভাবে বটি দিয়ে বাইয়া দিয়ে নর্মালি কাটতে পারবেন না। একটু ঘষে ঘষে কাটার পর চাপ দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে। আর দেখেন ভিতরে যে মাংসের অংশটা আছে সেটাও বের হয়ে এসেছে। আমার সম্পূর্ণভাবে একটা মাথা কাটা শেষ হয়ে গেছে। আমি সবগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি। সবগুলো মাথা কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এবার ম্যারিনেশন করে রাখবো। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনারা যে কোনো লেবু এখানে ব্যবহার করতে পারেন। আমি লেবু আর ভিনেগার দুইটা ব্যবহার করব, তাই আমি লেবুর রসটা কম দিয়েছি। আপনারা যদি একটা ব্যবহার করেন অবশ্যই চেষ্টা করবেন বা 1 টেবিল চামচ ব্যবহার করতে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আমি সাদা সিরকা বা ভিনেগারটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা আর রসুন পেস্ট। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে। স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে এই মাছটার সাথে মিশিয়ে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব এটার ভিতরে ভিতরে মশলাগুলোকে পৌঁছে দেওয়ার। ভিতরে ভিতরে মশলাগুলো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এবিসি সস। এবিসি সস ব্যবহার করব 1/2 চা চামচ। আমি 1/2 চা চামচ এবিসি সস দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বেটার তৈরি করে নিব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন বা চালের গুঁড়ি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো আমি 1 কাপ ময়দার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ আর লাল মরিচের গুঁড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন দিয়ে আমি পানি দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করব যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায়। আমি বেটারটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি পাতলা বা ঘন হয়ে যায়নি। এর ঠিক এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে এই মাছের মাথাগুলোর গায়ে কোটিং হতে পারে। তো আমি এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে তেল নিয়েছি। সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাতে গড়িয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে উল্টে পাল্টে গড়িয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা অংশে এই বেটারটা পৌঁছে যায়। তৈরি করা বেটারে মাছের মাথাগুলো খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তেলটা কতটুকু গরম হয়েছে। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটি মাথা কোটিং করে এই তেলের মধ্যে ভেজে নিব। তো আমি একে একে সবগুলো মাথায় দিয়ে দিচ্ছি।
আর চুলা আস্তে থাকবে মিডিয়াম টু লো লেভেলে। মিডিয়াম টু লো লেভেলে রেখে এই মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যদি চুলা আস্তে অনেক বেশি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মাছের মাথাগুলো মচমচে ভাজা হবে না, পুড়ে যাবে। তো আমি সবগুলো মাথা একে একে দিয়ে দিচ্ছি। একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরেকটা পাশও খুব ভালোভাবে মচমচেভাবে ভাজা হতে পারে। মাছটাকে উল্টে দিয়ে মিডিয়াম টু লো লেভেলে রেখে আমি আবারও ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে, একদম সোনালি সোনালি একটা কালার চলে এসেছে। আর বোঝা যাচ্ছে এটা যে মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছি আরেকটা পাশও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কুচিনতে টাচ করলে বোঝা যাবে যে এটা কতটা মুচমুচে হয়েছে। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলোকে নামিয়ে নেওয়ার পর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আর ডেকোরেশন করার জন্য পাশে ফুল, লেবু আর কিছু পাতা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মাছের মাথাটা টমেটো সসের সাহায্যেও খেতে পারেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সহজেই তৈরি করে নিলাম চিংড়ি মাছের মাথার এই মুচমুচে ভাজা, খেতে খুবই মজা, অসাধারণ। আর আপনারা চাইলে এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।